নয়া কমিটি গঠন করা হলো তৃণমূলের এসসি এসটি সেলে এরি লক্ষ্যে বুধবার বেনাচিতির উত্তরপল্লী সভাভবনে দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল এসসি এসটি সেলের সাংগঠনিক সভার আয়োজন করা হয় সভায় পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন ধীবরের উপস্থিতিতে ব্লক কমিটি গঠন সহ 15টি ওয়ার্ড সভাপতির নামও ঘোষণা করা হয় এদিন এদিন সভাপতি অর্ণব মণ্ডল সহ ব্লক তৃণমূল তপশিলি সেলের 11 জন পদাধিকারীর নাম ঘোষণা করা হয় সভা শেষে নয়া নির্বাচিত ব্লক তৃণমূল তপশিলি সেলের সভাপতি অর্ণব মণ্ডল বলেন রাজ্যে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষজনের সার্বিক উন্নয়ন ও সামাজিক উত্তরণের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নয়া নির্বাচিত ব্লক সভাপতি একই সঙ্গে বিজেপির মতো বিভেদকামী শক্তির বিরুদ্ধে মমতার হাত শক্ত করার ডাকও দেন তিনি বুধবার এই সভায় দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরবর্তীকালে যখন আমরা দায়িত্বপত্র তুলে দেব তখন সহসভাপতি দু একটা ওয়ার্ডে আছে তাদের নামও ঘোষণা করা হবে এঁকে দেবো এখন আমি 16টা ওয়ার্ড দুর্গাপুর 2 নম্বর ব্লক তার অধীনস্থ সেই 16টির মধ্যে জেলা সভাপতি জানালেন 15টি ওয়ার্ডের সভাপতিদের নামগুলো ঘোষণা করছি ওয়ার্ড নাম্বার 11 অজয় পাওরি ওয়ার্ড নাম্বার 12 বিবেকানন্দ সাহা ওয়ার্ড নাম্বার 13 কিষান মণ্ডল ওয়ার্ড নাম্বার 14 লোকনাথ দাস ওয়ার্ড নাম্বার 16 আনন্দ কৌল ওয়ার্ড নাম্বার 17 সিকান্দার মাঝি ওয়ার্ড নাম্বার 18 রমেশ কৃষ্ণ ওয়ার্ড নাম্বার 19 সুমন পাউরি ওয়ার্ড নাম্বার 20 রাকেশ রায় আমাদের দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এসসি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলো যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কিছুদিনের মধ্যেই আমাদের পশ্চিম বর্ধমান জেলায় একবার তিনি এসেছেন আগামী 20-25 তারিখের মধ্যে তিনি দুর্গাপুর আসানসোলের মাটিতে পুনর্বার পদার্পণ করছেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে সাম্প্রদায়িকতার হিংসা ছড়ানোর চেষ্টা করছেন শ্রেণীর মানুষ কিন্তু দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস এসসি সেল আজকে বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় তপশিলি জাতি উপজাতি অনগ্রসর জাতির নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাদের মধ্যে এই বিজেপি সরকার সবচেয়ে বেশি শোষণ করছে সবচেয়ে বেশি নিপীড়ন করছে আজকে এই শ্রেণীকে সবচেয়ে তার সামাজিক উত্তরণের মাধ্যমে তুলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমরা এই সংগঠনকে আরও শক্তিশালী করে প্রত্যেকটি ব্লক থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি বুথ থেকে ম্যাক্সিমাম সাম্প্রদায়িক বিজেপিকে সরিয়ে সাধারণ মানুষ এই লড়াই হচ্ছে সমগ্র নিম্নবিত্ত মানুষের লড়াই এই লড়াই সমস্ত মধ্য নিম্নবিত্ত মানুষের লড়াই তাই আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই সাম্প্রদায়িক বিজেপিকে সরিয়ে সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই তার লক্ষ্যেই আজকে আমাদের দুর্গাপুর 2 নম্বর ব্লকে তপশিলি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10